যেই ভালোবাসার নির্দিষ্ট কারণ থাকে সেই ভালোবাসা বেশি দিন টিকে না। মনে করেন আপনি কাউকে ভালোবেসেছেন তার হাসি দেখে, এই হাসি যতদিন সুন্দর লাগবে ভালোবাসা থাকবে, হাসি যখন সুন্দর লাগবে না ভালোবাসা অটোমেটিক শেষ হয়ে যাবে। তো সত্যিকার ভালোবাসা কি জানেন, যে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না, যে ভালোবাসা অন্তর থেকে হয়ে যায়, অনুভব থেকে হয়ে যায়, নির্দিষ্ট কারণ খুঁজে পাবেন না। না আপনার হাসি দেখে হয়েছে, না আপনার চোখ দেখে হয়েছে, না আপনার ব্যবহার দেখে হয়েছে, কোনো কারণ ছাড়া আপনি অটোমেটিক আপনার অন্তরে ফিল চলে আসলো, আপনি ভালোবাসা শুরু করলেন, যেটা আপনি দেখেন নাই, না দেখে ভালোবাসা শুরু করেছেন। দেখবেন এই ভালোবাসা কখনো শেষ হবে না। মনে রাখবেন এটা রহমানের দরবার থেকে, স্বামীর অন্তরে স্ত্রী, স্ত্রীর জন্য স্বামীর জন্য আশা ভালোবাসা, কেমন ভালোবাসা! এই ভালোবাসা কখনো ডিভোর্স আনবে না, কারণ সে সারা জীবন কেটে যাবে কেন ভালোবাসি কেন ভালোবাসি এই কারণ খুঁজতে খুঁজতে, জীবনেই চলে যাবে, জীবনেই শেষ হয়ে যাবে, ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। যে ভালোবাসা শুরু হয় চেহারা দেখে, এই চেহারা অ্যাসিড মারেন ভালোবাসা শেষ, এই চেহারা ব্ল্যাক হয়ে যাক ভালোবাসা শেষ, যে কথা শুনে আপনি ভালো প্রেমে পড়েছেন সেই কথার মধ্যে রস কমে গিয়েছে ভালোবাসা শেষ। আমার অনেক ভাই বোনের একটা প্রশ্ন করে, নিজে নিজে একটু ভাবে যে আগে ভালোবাসাটা এমন ছিল, কেউ কারোর সাথে কথা না বলে ছাড়া থাকতে পারতাম না, রাতের পর রাত কথা বলতাম, কিরে সময়ের তালে তালে এমন হচ্ছে কেন? আমি শুধু এতটুকু বলবো ভাই, এতটুকু বলবো বোন, আমরা মানুষ, আমাদের কিছু চাহিদার লিমিট আছে। যে পালসারের জন্য পাগল সে ছেলেটাও একসময় পালসারের দিকে তাকায় না, কারণ মানুষ সবসময় নতুন জিনিস চাইতে থাকে, চাইতে থাকে, চাইতে থাকে, একবার পেয়ে গেলে সেটার আর কোনো দাম থাকে না। দেখবেন আপনি যাকে দাম দিবেন সে আপনাকে দাম দিবে না, আপনি যাকে দাম দিবেন না সেই আপনাকে দাম দেয়। এটা হচ্ছে দুনিয়ার থিওরি, এটা আপনাকে বুঝতে হবে। এখন অনেকে প্রশ্ন করে, আগে ভালোবাসা ছিল একরকম এখন হয়েছে অন্যরকম। আপনি আপনার ভিতরে যে নিয়ামত আছে, বিপরীতের কাছে যে নিয়ামত আছে, সেটা যদি সময়ের আগে বেশি পেয়ে যান এই আকর্ষণ আর থাকবে না। আকর্ষণ না থাকলে সেখানে কোনো সম্পর্ক থাকে না, যার কারণে অটোমেটিক সেটা দূরত্ব চলে আসে। সেজন্য বিয়ের আগে যারা বিয়ের পরের কাজটা আগে করে ফেলে, তাদের বিয়ের পরে আর কোনো শান্তি থাকে না, সম্পর্ক থাকে না, কারণ কি, নিয়ামত আগে থেকে নিয়ে নিয়েছে। মনে রাখবেন নিয়ামতকে হেফাজত করবেন, এই নিয়ামতকে যত সেভ করবেন আপনার ইজ্জতও বাঁচবে, আপনার সম্মানও বাঁচবে, আপনার সুখ খুঁজতে হবে না, সুখ এটা আপনার কাছে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।